हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसएन करियर। फ्रेंड्स, आज हमें जेने नेब वेस्ट बेंगल ग्राम पंचायत सहायक पदे आवेदन करते गेले प्रार्थी एडुकेशन क्वालिफिकेशन कीरकम थाकते हबे, एज लिमिट कत होते हबे, सिलेक्शन प्रोसेस केमन, सैलारी कत पाबे, समस्त किछु। पोस्ट नेम हलो पंचायत सहायक, जब कैटागरि हलो पंचायत जब्स, जब टाइप हलो गवर्नमेंट जब्स, जब लोकेशन हलो वेस्ट बेंगल। अप्लाई करते पारबेन आपनी पश्चिमबंगे जे कोनो जिला थेके। एबार देखे नेब पंचायत सहायक पदेर क्वालिफिकेशन किरकम होते हबे। आवेदनकारीके अवश्य भारतेर नागरिक होते हबे, माध्यमिक पास करते हबे WBBSC अथवा जे कोनो स्वीकृत बोर्ड थेके। মাধ্যমিকে 50% নাম্বার পেয়ে থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। এরপরে দেখে নেব এজ লিমিট। জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, ওবিসি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 18 থেকে 43 বয়স পর্যন্ত, এসসি এসটি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 18 থেকে 45 বয়স পর্যন্ত, পিডব্লিউডি ক্যান্ডিডেটস ক্ষেত্রে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত। এবার দেখে নেব এই পঞ্চায়েত সহায়ক পদের সিলেকশন প্রসেস কেমন। এই পদের টোটাল এক্সাম হবে 100 মার্কসের, তার মধ্যে রিটেন এক্সাম হবে 85 মার্কস এবং ভাইভা হবে 15 মার্কস। এরপরে আমরা দেখে নেব এই পদের স্যালারি কত। রূপা 2019 অনুযায়ী এই পদের লেভেল হলো 5। এই যে এটা হলো লেভেল 1, 2, 3, 4, এই পদের লেভেল হলো 5 এবং বেসিক হলো 21,000 টাকা। এবার আমরা ক্যালকুলেশন করে দেখে নেব 6th পে কমিশন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের শুরুতে বেতন কত হবে। এই পদের বেসিক হলো 21,000 টাকা। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা হলো মহার্ঘ ভাতা, সেটা বর্তমানে রয়েছে 3%। এই 3% বেসিকের উপর ক্যালকুলেশন করা হয়। 2021 জানুয়ারি থেকে 3% করে ডিএ ঘোষিত হয়েছে। আমরা জানি 21,000 টাকার 10% হবে 2,100 টাকা, 1% হবে 210 টাকা, তাহলে 3% হবে 3×6,630, মানে 630 টাকা। HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা হলো বাড়ি ভাড়া ভাতা, সেটা বর্তমানে রয়েছে 12%। আমরা জানি 21,000 টাকার 10% হলো 2,100 টাকা, আর 1% হলো 210 টাকা, 2% হবে 420 টাকা প্লাস 2,100 টাকা, সেটা হবে 2,520 টাকা। এরপরে রয়েছে MA অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, যেটা হলো 500 টাকা। এ থেকে যেটা পাওয়া যাবে সেটা হলো মান্থলি গ্রস স্যালারি। এই 24,650 টাকা হলো উইদাউট ইনক্রিমেন্ট। এ থেকে ডিডাকশন অর্থাৎ কাটা হবে পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স যেটা হলো 150 টাকা, পিএফ কাটা হবে না কারণ পিএফ সাধারণত জয়েনিংয়ের 6 মাস পর থেকে কাটা হয়, এটা যেহেতু জয়েনিংয়ের প্রথম মাসের স্যালারি সেই জন্য এখানে পিএফ হবে 0। সেই জন্যই গ্রস স্যালারি থেকে
মাত্র 150 টাকা বাদ দিলেই যেটা পাওয়া যাবে সেটা হলো নিট স্যালারি। অর্থাৎ একজন গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মী শুরুতে প্রায় 24,500 টাকা বেতন পাবেন। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, আর যারা ভিডিওটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন টার্ন করে দেবেন।